যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই। ভাইয়েরা ইতিহাস তৈরি করেছে, আপনাদের ভালোবাসা আমাকে অবাক করেছে। আল্লাহ, ভালোবাসাগুলোকে তুমি কবুল করে নাও। আমি আপনাদের ভালোবাসায় অভিভূত এবং মুগ্ধ। এত বড় গ্যাদারিং আসলে আমার জীবনে আমি দেখি নাই, আলহামদুলিল্লাহ। আমাকে নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে, আমার আবার বুকে ব্যথা। আল্লাহরে বলতেছিলাম, আল্লাহ আরেকটা চাপা খাইলে আমি আর বাঁচবো না। এই প্রতিদিন চাপাচাপি করে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে আসলে কথা বলা যায় না। একবার ভেবেছি কথা বলা বন্ধ করে দিয়ে মালয়েশিয়া চলে যাব, বাংলাদেশের একটা খুশি হোক। তো কোথেকে? বগুড়া, খুলনা, কুষ্টিয়া, দিনাজপুর। ভালোবাসি আপনাদেরকে। অনেক ছেলেরা তোমরা প্লে কার্ড উঁচু করে আমার নাম লিখে আমার দৃষ্টি আকর্ষণ করেছো। আমি দেখেছি তোমাদের প্লে কার্ড, প্লে কার্ড দেখেছি। ইউ আর আওয়ার প্রাউড আজহারি, বারাকাল্লাহু ফিকুম, উহিব্বুকুম ফিল্লাহ। আল্লাহর জন্য তোমাদেরকে ভালোবাসি এবং আপনাদের কাছে দোয়া চাই। আমি একজন নগণ্য মানুষ, মিসকিনুন ফিল ইলমি ওয়াল আমাল। আমলও নাই, এলেমও নাই, কিচ্ছু নাই, খালি কলসি, ভিতরে কিছু নাই, ঠন ঠন করে খালি। তো কোরআন সুন্নাহর কথা যতটুকু শিখেছি আমি যেন পৌঁছে দিতে পারি, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তুমি কবুল করো। আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে চাই, ঠিক কি না? আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, ঠিক কি না? আমরা আল্লাহ তাআলার কাছে যেতে চাই, ঠিক কি না? আজকে আমরা জানবো হাউ টু বি ভেরি ক্লোজার টু আল্লাহ, কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়। চাইলে আল্লাহর কাছে যাওয়া যায়, চাইলে কি সহজে চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়া যায়, চাইলে এমপি সাহেবের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, চাইলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যায়, চাইলে ডোনাল্ড ট্রাম্পের কাছে যেয়ে দেখা করা যাবে। কিন্তু চাইলেই আল্লাহকে কাছে পাওয়া যায় কি যায় না? কোনো ভায়া লাগে, কোনো মাধ্যম লাগে, কোনো মিডিয়া লাগে, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে? আওয়াজ করে বলেন, আল্লাহর সাক্ষাৎ পেতে, নৈকট্য পেতে কোনো সিরিয়াল ধরা লাগে? আল্লাহ বলে ডাকলে তিনি ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ, পড়ে 24/7, 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরের 365 দিন, আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ, পড়ে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করি। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া করো, আমার নিয়ামতের নাশুকরি করো না। কেননা ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও, আমি আল্লাহর পানিশমেন্ট, আমি আল্লাহর ধরা, বড় পড়া, আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না, তাই না? ধরে 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 না, ধরলে আল্লাহ বারবার ধরে না, কিন্তু ধরলে, এই জন্য সাবধান, সব সময় ধরবে না, সব সময় ধরবে না, কিন্তু যখন ধরবে তখন পালাবার জায়গা পাওয়া যাবে না। চিল্লায় বলেন, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ আমার সবচেয়ে কাছে, সবচেয়ে কাছে তিনি। বলেন তো, কাছের জিনিস দেখা যায় কি যায় না? এই যে কোরআনটা আমি হাতে নিলাম, এটা আমার কাছে না দূরে? এটা যেহেতু কাছে, এটাকে দেখা যায় কি যায় না? আল্লাহ বললেন আল্লাহও কাছে, কিন্তু আল্লাহকে দেখা যায় যায় না। তারপরে সিদরাতুল মুনতাহা, বর্ডার এরিয়া, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, তার উপরে আমার মহান আল্লাহ তাআলার জাত, এত উপরে থেকে
জমিনের অতল গহ্বরে কোনো গুহার ভিতরে ছোট্ট পিঁপড়াও যদি হেঁটে বেড়ায়, আল্লাহ বলে ওই পিঁপড়ার হেঁটে চলার টুকটুক পায়ের আওয়াজটাও আমি এত উপর থেকে শুনতে পাই। এজন্য কেউ যেটা শোনে না সেটা শুনে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? আমাদের মনের যত জ্বালা যন্ত্রণা আশা আর আকাঙ্ক্ষা সব মিটিয়ে দিতে পারে কে? এজন্য চাইবেন কার কাছে? নাকি খাজা বাবার কাছে, বড় পীরের কাছে, মাজারে যে পিসাই বুজুরের কাছে? চাইতে হবে মুসলমান একজনের কাছে, চিল্লায় বলো তিনি কে? কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারে থে, ঠিক কি না? তাহলে পড়েন, কেউ ফিরে না আল্লাহর দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে? চাইলেই কবুল করে কে? ধনভাণ্ডারের কোনো কিছু আল্লাহর কাছে কমতি আছে নাকি? আমাদের সবার যার যা লাগবে, আল্লাহ বলে সবাই দাঁড়িয়ে যদি একটা লিস্ট দাও, ওই লিস্টে যদি লিখে দাও কার কি লাগবে, যার যা লাগবে সবও যদি আমি আল্লাহ দিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। এজন্য কেউ যেটা দেয় না সেটা দেয় কে? বিপদে পড়েছেন আল্লাহর কাছে চান, পরীক্ষায় পাশ করতে চান আল্লাহর কাছে চান, নেককার গুণবতী রূপবতী সুন্দরী স্ত্রী চান আল্লাহর কাছে চান। এই যে আবিয়াতা যারা অবিয়াদারি, তোমাদের রূপবতী সুন্দরী নেককার স্ত্রী আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? এখন গলার আওয়াজ বেড়ে গেছে, মহা খুশি কয় আছে মাশাআল্লাহ। নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইতে হয়, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। কেউ দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না, কেউ পারে না, কেউ না। অনেকে মাজারে মানত করে সন্তানের জন্য, আসরা নাই আপনাদের এই এলাকায় বোধহয়? মাজার টাজার নাই না? নাই না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেউ বলে নাই? আপনি কোন বেশি বেশি একটা নাই। মাজারে মানত করা যায় না, মানত করতে হয় একজনের জন্য, তিনি কে? অনেকের সন্তান হয় না তো মাজারে যে মানত করে, কপাল পোড়া। মাজারে মানত না করলে যদি সন্তান না হইতো, বাচ্চা না হইতো, কুকুরের যে বাচ্চা হয়, কুকুর কোন মাজারে মানত করে? গাভী যে প্রতি বছর বাচ্চা দেয়, গাভী কোথায় মানত করলো, কোন মাজারে? কথা কি বুঝতে পেরেছেন? এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. তিনি এমন সত্তা যিনি যাকে চান তাকে ছেলে দেন, তিনি কে? তিনি এমন সত্তা তিনি যাকে চান তাকে তিনি মেয়ে দেন, তিনি কে? তিনি তো এমন সত্তা তিনি যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন, তিনি কে? তিনি এমন সত্তা তিনি আমার এমন আল্লাহ, তিনি যাকে চান তারে ছেলেও দেন না মেয়েও দেন না, নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখেন, তিনি কে? তাহলে ছেলে সন্তান দেওয়ার মালিক একজন, আল্লাহর কাছে চাইবেন যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে চাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইস্তাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইবে আল্লাহর কাছে যাও, যখন সাহায্য চাইবে সাহায্যের হাত ফরিয়াদের হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে যাও, চিল্লায় বলেন ঠিক কি না? এমনকি বিশ্বনবী ইসলামের কবরের সামনে দাঁড়িয়েও কিছু চাওয়া যায় না? আপনারা যারা হজ উমরা করতে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল কবর শরীফের সামনে দাঁড়িয়ে যদি কিছু চান, পুলিশ আপনার হাতে বাড়িয়ে দিবে, বলবে এই হাজি এখানে কি চাও? এবার টার্ন উল্টা ঘুরো, ওই যে কেবলা, কেবলার মালিক আল্লাহর কাছে চাও, তিনি দিবেন। কারণ এখানে তোমার যেই নবী শুয়ে আছেন তিনিও বিপদে পড়লে কাঁদতেন আর চাইতেন কার কাছে? এজন্য আমরাও চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া কখনো কোনোদিন কারো কাছে চাইব না। তিনি এমন সত্তা তাকে দেখা যায় না কিন্তু তিনি সব দেখেন, ঠিক কি না? কিন্তু তিনি আমার খুব কাছে, কত কাছে? আমার বাবা আমার যত কাছে তার চেয়ে আমার বেশি কাছে আমার আল্লাহ। আমার মা আমার যত কাছে আমার তার চাইতে বেশি কাছে কে? আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতে আমার বেশি কাছের কে?
এমনকি আমি আমার যত কাছে তার চাইতে আমার বেশি কাছে রেখে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন ও নবী যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায় আপনি বলে দেন ফাইন্নি করিব আমি কাছে আমি দূরে না তোমরা যদি আমারে ডাকো আমি ডাকে সাড়া দিয়ে দেই সুবহানাল্লাহ বলে ডাকলেই যিনি সাড়া দেন তিনি কে আল্লাহ বললেন তিনি কাছে আরেক আয়াতে বললেন আমি সবচেয়ে কাছে আল্লাহু আকবার ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ونحن اقرب اليه من حبل الوريد মানুষের পিঠে যে মেরুদণ্ড থাকে মানুষের গলায় যে শ্বাসনালী থাকে মানুষের ঘাড়ের মধ্যে যে খাদ্যনালী থাকে আমি আল্লাহ তার শ্বাসনালী এই ঘাড়ের খাদ্যনালীর চাইতেও বেশি কাছে এই যে শ্বাসনালী এই যে খাদ্যনালী এইটা আমার যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে আমরা চাইলে আল্লাহ গো বলে ডাক দিলেই আল্লাহর কাছে পেতে পারি আল্লাহর কাছে যাওয়া সহজ না কঠিন জোরে বলতে হবে সহজ না কঠিন সহিহ বুখারীর বর্ণনা আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার কোন বান্দা যদি আমাকে একা একা স্মরণ করে আমি আমার ওই বান্দার একা একা স্মরণ করি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহু আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে এরকম মহাসমাবেশে স্মরণ করে আমি আল্লাহ আমার আরশের উপরে এর চাইতেও বড় সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে তৈরি করে তখন আমার বান্দাকে মহাসমাবেশে স্মরণ করি এখন আমরা মহাসমাবেশে আল্লাহকে স্মরণ করতেছি না আরশের উপরে এর চেয়েও বড় মহাসমাবেশ করে আমাদেরকে স্মরণ করতেছে কে ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন আল্লাহ বলে কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই তার মানে আল্লাহকে কাছে পাওয়া সহজ না কঠিন আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই কি চাই না সবাই চান তা আওয়াজ এত ছোট কেন আমরা আল্লাহর কাছের বান্দা পেয়ারা বান্দা নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই কি চাই না চাই আজকের এই চমৎকার রজনীতে আমরা জেনে যাব কিভাবে আল্লাহর কাছের বান্দা হওয়া যায় কোরআন এবং সুন্নাহর আলোকে কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি কোরআন কিভাবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায় কোরআন বলে সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যাবে সুবহানাল্লাহ পড়বেন না সেজদায় নত হও অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো সেজদায় নত হও অশ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে রাত কি কেটে যাবে অলসে রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে অলসে আলহামদুলিল্লাহ পড়ে কোরআন আমাদেরকে বললো সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর কাছে চলে যাও সোজা প্রশ্ন সোজা উত্তর কোরআনকে জিজ্ঞেস করলাম
কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়? কোরআন বলল একেবারে সোজা সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহ তোমারে কাছে টেনে নিবে। ওয়াসজুদ ওয়াক্তারিব। সূরাতুল আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন কেমন করে আল্লাহর কাছে যাওয়া যায়। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, এটা মুখস্থ করে যেতে হবে। আজকে গাইবান্দার ভাইয়েরা আমার সাথে আওয়াজ তুলে পড়েন, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, মানে সেজদা দাও কাছে আসো। ক্লোজ আপ ওয়ান প্রোগ্রাম করে কাছে আসার গল্প আছে না নাই? কিন্তু কোরআনে যে কাছে আসার গল্প আছে এটা বাঙালিরা জানে না, এটা মুসলমান জানে না। কোরআন কাছে আসার গল্প শিখায়, ছেলে মেয়েদের কাছে আসার গল্প নয়। বান্দা কি করে আল্লাহর কাছে যেতে পারে সেই গল্প চিল্লায় বলেন, ঠিক কি না? ওয়াসজুদ সেজদা লুটিয়ে পড়ো, কাছে আসো, কাছে আসো। আপনি বিপদে পড়ে আছেন সেজদা দেন, ব্যবসায় মন্দা সেজদা দেন, অসুস্থ সেজদা দেন, মনে জ্বালা যন্ত্রণা ঋণের বোঝা সেজদা দেন, সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে চলে যান। বিষ্ণু ঈসা ইসলাম বললেন আকরাবু মা ইয়াকুনু লিল আবদি মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরু ফীহি দুআ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায়। পড়েন সুবহানাল্লাহ। আপাত দৃষ্টিতে দেখা যায় আপনি যখন সেজদা দেন এটা মসজিদের কার্পেটে পড়ে, আপনি যখন সেজদা দেন কপালটা জায়নামাজে পড়ে, আপনি যখন সেজদা দেন আপনার কপালটা টাইলসে পড়ে, কিন্তু বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী আপনার সেজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। এই জন্য সেজদা দেওয়ার সময় এই ফিল করার দরকার আছে না নাই? ডু উই ফিল দ্যাট হি ইজ দ্য ক্লোজেস্ট ওয়ান? আমরা কি এটা ফিল করি যে আল্লাহ আমার সবচেয়ে কাছে? আমরা কি নামাজ পড়ার সময় এটা ফিল করি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু সলাতান মুআদ্দে, বিদায়ী নামাজ পড়ো, এমন ভাবে নামাজ পড়ো, চিন্তা করো এই নামাজ হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাত অ্যাজ ইফ দিস ইজ ইওর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, এমন ভাবে সালাত পড়বা, চিন্তা করবা হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? এখন আমার ঘড়িতে বাজে 10:15, যদি বলা হয় রাত 12টায় আপনার ইন্তেকাল হবে, আজ রাতে, আজ রাত 12টায় আপনার ইন্তেকাল, এখন 2 রাকাত নামাজের সুযোগ পাবেন, পড়ে নেন, আপনার হুঁশ থাকবে? কথা কন না কেন, হুঁশ থাকবে আপনার? পাগলের মতো দৌড়ি আপনি ঠান্ডা পানি দিয়ে অজু করবেন, ধীরস্থির ভাবে অজু করে জামা পরবেন, আতর মাখবেন, টুপি লাগাবেন, আর চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরবে, ঠিক কিনা? কারণ আপনি নিশ্চিত, আপনি জানেন আজ রাত 12টায় আপনার মরণ। ওই দিন নামাজে দাঁড়িয়ে কি আপনি প্রতিদিনকার মতো তাড়াহুড়ো করে নামাজ পড়বেন? কিভাবে পড়বেন? ধীরস্থির ভাবে রিল্যাক্স এর সাথে, উইথ রিল্যাক্স, রিল্যাক্স এর সাথে পড়বেন। লম্বা কিয়াম, লম্বা রুকু, লম্বা সুজুদ, সেদিনের সিজদায় আপনার চোখের পানিতে জায়নামাজটা ভিজে যাবে, ঠিক কি না? সেদিনের রুকু হবে আপনার জীবনের সবচাইতে সেরা রুকু, সেদিনের সিজদা হবে আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সিজদা, কারণ আপনি জানেন এটাই আমার লাস্ট চান্স, ঠিক কি না? তো এই যে আজকের মাহফিল শেষে আমরা বাসায় যে পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি কারোর কাছে আছে? আর 10 মিনিট বাজবো গ্যারান্টি আছে? 5 মিনিট বাজবো? শ্বাস যেটা ঢুকালাম শ্বাস বের করতে পারবো কোনো গ্যারান্টি আছে? তাহলে প্রত্যেক বেলা যখন নামাজে দাঁড়াই এই চিন্তাটা করি না কেন আমরা যে এটাই হতে পারে শেষ নামাজ, যেহেতু কোনো গ্যারান্টি নাই? প্রতিটা ওয়াক্তের নামাজের সময় আমাদেরকে ভাবা উচিত, ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ, এটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ। এজন্য এখন থেকে গাইবান্দার ভাইরা আমরা যখন নামাজে দাঁড়াবো তাড়াহুড়ো করবো নাকি? তাড়াহুড়ো করবেন আপনারা? বিষ্ণু ঈসা ইসলাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালা, ইয়া রাসূলুল্লাহ নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সেজদায় চুরি করে। এরকম আছে না নাই? গাইবান্দায় মনে হয় এরকম নাই, আছে বেশি, থাকলে এগুলো আমরা বাদ দিয়ে দিই। এই মাহফিলগুলো হচ্ছে পরিবর্তনের জন্য, পরিবর্তনের জন্য। আমরা শুধু উই জাস্ট শো ইউ দ্য রাইট পাথ, বাট দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার, আমরা পথ দেখাই দিব, এটা জান্নাতের পথ, এই পথটা ডানে চলে গিয়েছে, সোজা স্ট্রেট ফরওয়ার্ড টু জান্নাত, এন্ড দিস ইজ দ্য লেফট ওয়ে, দিস গোস টু দ্য হেল ফায়ার, এটা জাহান্নামের পথ, চলে গিয়েছে বাঁয়ে,
The decision is yours. Siddhanto aman na. Siddhanto nito abe. Apnade siddhanto niben. Dana jaben na baya jaben. এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতি বানাবে। আমরা যদি এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সালাতে আজ থেকে আর কোনোদিন তাড়াহুড়ো করব না, তাহলে কি করব? সালাতের মধ্যে রিল্যাক্স করব। কি করব? রিল্যাক্স। আওয়াজ করে পড়েন, রিল্যাক্স। এই সালাতে রিল্যাক্স, দাঁড়াবেন রিল্যাক্স, রুকুতে যাবেন রিল্যাক্স, সিজদায় লুটিয়ে পড়বেন রিল্যাক্স, সেজদা থেকে উঠে বসবেন রিল্যাক্স, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর নিয়ম কয়েক সেকেন্ড। কিন্তু অনেকে রুকু থেকে কোন রকম দাঁড় না হয়ে সেজদায় চলে যায়, আছে না? নাই দুই সেজদার মাঝখানে কয়েক সেকেন্ড ঠান্ডা মাথায় বসে তাসবি পড়ার কথা, কিন্তু অনেকেই একটা তাসবি সেজদা থেকে কোন রকম মাথা তুলে আরেক সেজদায় দৌড় মারে, এরকম ডাকাইতে, আছে না? নাই এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে? এক সাহাবি নামাজ পড়লেন, নামাজ পরে বিশ্বনবীর কাছে আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবি আবার বললেন, বিশ্বনবী আবার বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয় নাই। সাহাবি আবার পড়ে আসলেন, বিশ্বনবী আবার বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়ে আসো নামাজ হয় নাই। এবার সাহাবি কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি? আমারে শিখিয়ে দেন। বিশ্বনবী বললেন, তাহলে আসো শিখিয়ে দেই। যখন দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা, যখন রুকুতে যাবা রিল্যাক্সের সাথে রুকুতে যাবা, যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিল্যাক্সের সাথে দাঁড়াবা, হাত্তা তাতমা ইন্না রাকিআন, হাত্তা তাতমা ইন্না সাজিদান, যেখানেই যাবা শুধু রিল্যাক্স করবা। কি করবা? রিল্যাক্স। জাইবেন্দার ভাইরা, তাড়াহুড়ো যেন না করি, খবরদার, তাড়াহুড়ো করা যাবে না, অস্থির হওয়া যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না। অনেকে নামাজ পড়ে ডান দিকে বাঁ দিকে তাকায়, আছে না? নাই নামাজ পড়ে দাড়িও চুলকায়, আছে না? নাই নামাজ পড়ে মোবাইলও বের করে, আছে না? নাই নামাজ পড়ে বিপিএল এর খেলার টেনশনও করে, এরকম আছে না? নাই না, এগুলো করা যাবে? আপনি নামাজে অন্যদিকে তাকালে আল্লাহ ডেকে বলে আকবিল, ফিরে আয়, আবার তাকালে আকবিল, ফিরে আয়, আবার তাকালে আকবিল, ফিরে আয়, আবার অন্যদিকে সালাতে তাকালে আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সালাতি, তোর এই নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই। নাউজু বিল্লাহ পড়বেন না। তাহলে যে আল্লাহর জন্য সালাত পড়তে গেলেন, ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই, তাহলে কার জন্য সালাত আদায় করতে গেলেন? একটু চিন্তা করেন। আজ থেকে আমরা এই শপথ নেই যে কখনো কোনোদিন নামাজের মধ্যে আমরা তাড়াহুড়ো করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালে লম্বা কিয়াম করতেন, লম্বা রুকু করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন, বিশ্বনবীর পাগুলো ফুলে ফুলে টিউমারের মতো এত মোটা হয়ে যেত, মোটা হয়ে যেত, টিউমার হয়ে যেত পায়ের মধ্যে। আম্মা জান আয়েশা বলেন, এত লম্বা সময় বিশ্বনবী দাঁড়িয়ে থাকতেন, আমি মনে করতাম বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে, আবার রুকুতে যে এত লম্বা রুকু থেকে দাঁড়াতে ভুলে গিয়েছে, আবার বিশ্বনবী প্রথম সেজদায় যে এত লম্বা সময় সেজদা করতেন, আমরা মনে করতাম দ্বিতীয় সেজদা করতে বিশ্বনবী ভুলে গিয়েছে। এজন্য বিশ্বনবীর মতো আমাদের সালাতগুলো হওয়ার দরকার, আছে না? নাই। সালাতে কায়েম করো, হো সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম, রব্বি আল আলা, রব্বি আল আজিম। সুবহানাল্লাহ পড়ে লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবীর স্ত্রীরা, লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্বনবীর সাহাবারা। বিশ্বনবীর সাহাবাদের বর্ণনা যখন রাব্বুল আলামিন কোরআনে দিতে চেয়েছেন, আল্লাহ বলেছেন, তারাহুম রুক্কাআন সুজ্জাদা, নবী হে আপনি দেখবেন আপনার সাহাবারা সময় পেলেই লম্বা রুকু করে, সময় পেলেই লম্বা সিজদা করে। সুবহানাল্লাহ পড়েন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা আমলের কথা আপনি আমারে বলে দেন
যে আমলটা করলে রব্বুল আলামিন আমার জান্নাতে ঢোকাবে। বিশ্বনবী বললেন আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার উচিত বেশি বেশি লম্বা সেজদায় পড়ে থাকা। লম্বা সেজদায় যারা পড়ে থাকে তাদেরকে জান্নাতে ঢোকানোর গ্যারান্টি দিয়েছে কে? চিল্লায় বলতে হবে কে? সেজদাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ করবেন আমাকে একটা সেজদা দিয়ে দেখাও, সেদিন দেখাইতে পারবেন তো আল্লাহরে? হ্যাঁ পারবেন, পারবেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন আমি আল্লাহর সামনে, তোমরা সবাই আমাকে সেজদা দিয়ে দেখাও। আমরা যারা দুনিয়ায় সেজদা দিয়েছি আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব, কিন্তু যারা দুনিয়ার বুকে আল্লাহর সেজদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো সেদিন শক্ত করে দিবে কে? শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে না, মুহূর্তের মধ্যে তাদেরকে সাকার দুজকে নিক্ষেপ করবে কে? এজন্য সেজদা দিলেই লাভ, সেজদা দিলেই বরকত, সেজদা দিলেই সমস্যার সমাধান। জীবনে যত সমস্যায় আপনি পড়বেন সেজদায় লুটিয়ে পড়েন, কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই সেজদার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? এই যে শুরুতে আমাকে শোনালেন যে জি হুজুর আমরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই, আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই, কাছের বান্দা হতে চাইলেই সেজদা দিতে হবে। কে দিতে হবে? সেজদা, সেজদা দিলেই বরকত। মূসা আলাইহিস সালাম আর ফেরাউন একসাথে দাঁড়ানো, ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় সাপ, বড় বড় অজগর, বড় বড় বাঘ আর ভাল্লুক, জাদুকররা বড় বড় জাদু দিয়ে বাঘ আর ভাল্লুক বানান, এগুলো দেখে মূসা আলাইহিস সালাম ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন মূসা ভয় পেও না, তোমার লাঠি রাখো। মূসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিল কে? এই লাঠি সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যায়, জমিনে গেড়ে দিলে গাছ হয়ে যায়, ফেরাউনের সামনে রেখে দিলে বড় অজগর সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? মূসা আলাইহিস সালাম রেখে দিলেন বিশাল বড় অজগর সাপ হয়ে ফেরাউনের জাদুকরদের বাঘ ভাল্লুক সাপ আর অজগর সবগুলোকে খেয়ে বিশাল বড় ঘোড়া ধরে আছে আর বলতে শুরু করেছে আর কি আছে সামনে নিয়ে আয়। সুবহানাল্লাহ, পড়ে। এই দৃশ্য দেখে ফেরাউনের জাদুকরেরা ভয় পেয়ে গেল, মুহূর্তের মধ্যেই কপালটা জমিনের মধ্যে লাগিয়ে বলল আমরা ফেরাউনের কথার মানি না, মুসার রব, হারুনের রব, বনি ইসরাইলের রব, ওই আল্লাহর জন্য আমরা সবাই সেজদায় পড়ে গেলাম। ওয়া উলকিয়া সাহারাতু সাজিদি, মুহূর্তে এরা সেজদায় পড়ে গেল। সেজদা দেওয়ার সাথে সাথে এদেরকে হেদায়েত দিল কে? এই দুনিয়াতে কেউ কাউরে হেদায়েত দিতে পারে না, হেদায়েত করার মালিক একজন, তিনি কে? কোন নবী কাউরে হেদায়েত দিতে পারে? কোন ওলি, কোন শহীদ, কোন সালেহ, কোন বুজুর্গ? হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী হে, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না? আছে না? অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় নাই, আছে না? অনেক স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই, আছে না? নাই। তার মানে কেউ কাউরে হেদায়েত দিতে পারে না, হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? ইবলিস, জাহান্নামীদের সর্দার, আল্লাহর একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে, ঠিক কিনা? রাব্বুল আলামিন আদেশ করলেন উসজুদু লি আদম, ও ফেরেশতারা সবাই মিলে আমার খলিফা আদমকে সেজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস, যত ফেরেশতা ছিল দলে দলে কাতারে কাতারে সাইয়েদনা আদমের জন্য সেজদায় লুটিয়ে পড়লেন, একজন ছাড়া সে হলো ইবলিস। মুহূর্তের মধ্যে তারা জাহান্নামের লিডার বানায় দিল কে? কয়টা সেজদার আদেশ অমান্য করেছে সবাই বলতে হবে, কয়টা? আমরা অমান্য করতেছি কয়টা? শয়তান মিস করছে কয়টা সেজদা? গাইবান্দার ভাইরা এখন আওয়াজ নাই গলায়, ইবলিস শয়তান সেজদা মিস করছে কয়টা? আপনি মিস করছেন কয়টা? হ্যাঁ, কোনো হিসাব নাই। এজন্য বেশি বেশি সেজদা দেওয়ার দরকার আছে না নাই? সালাত দেওয়ার দরকার আছে না নাই?
কেমন করে আল্লাহর কাছে যাব? আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, আমার সাথে সাথে আওয়াজ করে পড়তে হবে ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, মানে সেজদায় লুটিয়ে পড়ো, আমি আল্লাহর কাছে চলে আসো। এখন থেকে অসুস্থ হলে কি করবেন? হ্যাঁ, সেজদা দিবেন? বিপদে বললে কি করবেন? বাবার দরবারে যাবেন না? হ্যাঁ, পরীক্ষায় পাশ করতে চাইলে কি করবা? সেজদা দিয়ে কারে বলবো? আল্লাহরে বলবো। তিনি সবকিছুর সমস্যার সমাধান করে দিতে পারেন, ঠিক কিনা? তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যাওয়া যায় সেজদার মাধ্যমে। এবার যদি সুন্নার আলোকে জানতে চাই কি করে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়, সুন্না আমাদেরকে জানায় বেশি বেশি নফল ইবাদত করলে আল্লাহর প্রিয় ভাজন নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায়, পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন মা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা যখন বেশি বেশি আমার জন্য নফল ইবাদত করে এগুলো করার মধ্য দিয়ে বান্দা আমার কাছে আসতে থাকে, পড়েন সুবহানাল্লাহ। যত নফল ইবাদত করবেন তত আল্লাহর কাছে যাবেন, ফরজ তো করাই লাগবে, এটা কম্পালসারি অব্লিগেটরি, ফরজ তো করা লাগবেই, কিন্তু আল্লাহর কাছে যেতে চাইলে কাছে যাওয়া যায় ফরজ দিয়ে না নফল দিয়ে? নফল দিয়ে, চিল্লায় বলেন কি দিয়ে? নফল হচ্ছে ওভারটাইম। নফল কি? ওভারটাইম করে যেমনি বেশি টাকা কামানো যায় তেমনি নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় ভাজন বান্দা হওয়া যায়, কাছে যাওয়া যায়, চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বলে আমার কোন বান্দা যদি বেশি বেশি নফল ইবাদত করা শুরু করে দেয় সে আমার এত কাছে আসে, এত কাছে আসে, এত কাছে আসে, তখন কান দিয়ে যে যা শুনে সে তার নিজের কানে শোনে না, আমি আল্লাহর কানে শুনে কোন সুবহানাল্লাহ, চোখ দিয়ে তখন সে যা দেখে নিজের চোখে দেখে না, আমি আল্লাহর চোখে দেখে, আল্লাহু আকবার। হাত দিয়ে যখন বান্দা কিছু ধরে নিজের হাতে ধরে না, আমি আল্লাহর হাতে ধরে, পা দিয়ে যখন আমার বান্দা হেঁটে যায় বান্দা নিজের পায়ে হাঁটে না, আমি আল্লাহর পায়ে হাঁটে, তার মানে আমি আর আমার বান্দার মধ্যে তেমন গ্যাপ থাকে না। সে যখন শুনে কেমন যেন আমার কানে শুনে, সে যখন দেখে কেমন যেন আমার চোখে দেখে, সে যখন ধরে কেমন যেন ওই জায়গায় আমি আল্লাহর হাত যুক্ত হয়ে যায়, সে যখন দৌড়ায় কেমন যেন আমি আল্লাহর পা দিয়ে দৌড়ায়, চিল্লায় বলেন ঠিক কি না? বদরের প্রান্তরে 1000 সৈন্যবাহিনী, তলোয়ার অস্ত্র শস্ত্রে সজ্জিত, ঘোড় সওয়ার বাহিনী, বিশ্বনবী গেলেন 313 জন নিয়ে, তলোয়ার নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই, আল্লাহর উপর ভরসা করে বিশ্বনবী এক মুষ্টি বালি নিয়ে ওয়াশাহাতিল উযু বলে নিক্ষেপ করলেন, মুহূর্তের মধ্যে প্রতিটি ধুলিকণা বালিকণা কাফেরদের চোখের ভেতরে ঢুকায় দিল। কে? কারণ আল্লাহ তখন বিশ্বনবীর ডেকে বলেছেন নবী আপনি যখন বালু মেরেছেন নিজের হাতে মারেন নাই, যখন বালু নিক্ষেপ করেছেন মূলত আমি আল্লাহর হাত দিয়ে বালু মেরেছে। আমার মাইতা ইদরা মাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যখন আপনি বালু মেরেছেন এক মুষ্টি বালু যখন কাফেরদের চোখে নিক্ষেপ করেছেন নিজের হাতে করেন নাই, কেমন যেন আমি আল্লাহ আমার হাতে বালুটা নিক্ষেপ করেছি। আপনি শুধু বালু নিয়ে নিক্ষেপ করেছেন আর প্রতিটি ধুলিকণা বালিকণা আমি প্রতিটি কাফেরের চোখের ভিতরে ঢুকাই দিয়েছি, বলেন আল্লাহু আকবার। আপনার সামনে যদি 500 জন লোক দাঁড়ায় গাইবান্ধার এক চিপা থেকে আপনি বালু নিয়ে যদি এরকম মারেন ওদের চোখে, 500 জনের চোখে লাগবে নাকি? কয়জনের চোখে লাগবে? কয়জন? কয়েকজন, দু চারজন, 10 জন, 15 জন, 20 জন, 500 জনের চোখে লাগবে? তার মানে বিশ্বনবী যখন বালু মেরেছেন এটা 1000 কাফেরের চোখে পৌঁছে দেওয়া সম্ভব ছিল না, বিশ্বনবী শুধু মেরেছেন ওইখানে বালু কণাগুলো কাফেরের ধুলিকণাগুলো কাফেরের চোখের ভেতরে পৌঁছে দিয়েছে। কে? এজন্য বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায়, বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করা শুরু করে দেয় বান্দা নিজে কাজ করে না, কেমন যেন আল্লাহ নিজেই বান্দার কাজ করে দেয়। এজন্য বেশি বেশি নফল ইবাদত করবেন। হ্যাঁ, আওয়াজ করে ইনশাল্লাহ বলতে পারলেন না? তাহলে আল্লাহর কাছে যাওয়ার 1 নম্বর মাধ্যম হচ্ছে সেজদা দেওয়া। কি দেওয়া? আর হাদিস বা সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার 2 নম্বর মাধ্যম হচ্ছে নফল ইবাদত করা। কি করা? এই যে অনেকে বললেন হুজুর আমাদের যে কত সেজদা মিস গেছে কোনো হিসাব নাই, এখানে অনেক ক্যাটাগরির মুসলমান আছে, কেউ আছে তাহাজ্জুদ গুজার, কেউ আছে 5 ওয়াক্ত পড়ে, কেউ আছে 4 ওয়াক্ত, কেউ আছে 3 ওয়াক্ত, কেউ আছে 2 ওয়াক্ত, কেউ আছে 1 ওয়াক্ত, কেউ আছে 9 ওয়াক্ত, আছে না নাই?
কেউ আছে শুধু জুমার মুসল্লি, কেউ আছে শুধু দুই ঈদের মুসল্লি, আছে না নাই? এই যে বললেন যে হুজুর কত সেজদা যে শয়তান মিস করছে একটা, আমরা যে মিস করছি কয়টা তার কোনো হিসাব নাই, হিসাব নাই। এখন থেকেই তওবা করি যে ফরজগুলো মিস করছেন, ফরজে যখন ঘাটতি আল্লাহ তখন বলবে ও ফেরেশতারা দেখো তোর নফল আছে কিনা, ফেরেশতারা খুঁজে দেখবে কিছু নফল আছে, আল্লাহ তখন বলবে নফলগুলো নিয়ে ফরজের জায়গার মধ্যে বসায় দে। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে নফল আবাদত বাড়ানোর দরকার আছে না নাই? বিষ্ণুই বললেন সবচাইতে দামি নফল আবাদতের নাম হচ্ছে কোরআন তেলাওয়াত, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যত নফল আবাদতের লিস্ট আছে এই লিস্টের র‍্যাঙ্কিং এক নম্বরে থাকবে কোরআনের তেলাওয়াত, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কারণ এই কিতাবটা এমন কিতাব যে এই কিতাবে কোনো ভুল নাই, কোন সন্দেহ নাই, সংশয় নাই। এই কিতাব আমাদেরকে পথ দেখায়, আমরা অন্য কোন কিতাব পড়তে চাই না, আমরা যে কিতাব পড়তে চাই কিতাবটার নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? চোখ রাখবেন কোথায়? আওয়াজ করে কোথায় পড়েন সবাই? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা, গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। সুবহানাল্লাহ পড়েন, কোরআনে চোখ রাখেন, সব আছে এখানে, সব ইতিহাস, এমব্রয়োলজি, কসমোলজি, সোশিওলজি, বায়োলজি, বুটানি, মানব প্রয়োজনীয় যা দরকার, সাগরের অতল গহ্বরের কথা, মহাকাশের কথা, নৃবিজ্ঞান, প্রাগৈতিহাসিক বর্ণনা, সব কিছু দিয়ে কোরআনটাকে সমৃদ্ধ করে দিয়েছে কে? এই জন্য প্রতিদিন আমরা কোরআন পড়ুন, ফজরের পরেই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কারণ এটা নফল আবাদতের মধ্যে নাম্বার ওয়ান, নফল আবাদতের লিস্টের মধ্যে কোরআন তেলাওয়াতটা নাম্বার কত? আওয়াজ করে কত? তাহলে এখন থেকে আমাদের স্লোগান হোক ফজরের সালাতের পরে আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ, নাই ইনশাআল্লাহ, রাজি আছেন তো সবাই? ফজরের পরপরই যেন গাইবান্দার প্রতিটি গ্রাম থেকে প্রতিটি ঘর থেকে কোরআনের সুমধুর বাণী ভেসে আসে, ঠিক কিনা? আমাদের ছেলে মেয়েরা কোরআন শিখুক, কোরআন জানুক, কোরআন শিখে মানুষ হোক আমরা চাই না? কারণ কোরআন শিখলে মানুষ হওয়া যায়, কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে। গরুর পেট থেকে বেরোলে এটা গরু, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটা মানুষ বানাইতে হয়। আর মানুষ বানাইতে হইলে যে কিতাবটা লাগে ওই কিতাবটার নাম কোরআন। পড়তে জানেন তো সবাই? রিডিং দেখে পড়তে জানেন? একটা অক্ষর পড়লে দশটা নেকি দেয় কে? এক আয়াত পড়লে জান্নাতে আপনার ফ্ল্যাট এক এক তলা লম্বা করে দেয় কে? পৃথিবীর আর কোন কিতাবের ব্যাপারে এই ঘোষণা আছে? রবীন্দ্রসঙ্গীত তেলাওয়াত করলে এক অক্ষরে কত সওয়াব? সওয়াব নাকি মাইল? নজরুল সঙ্গীত তেলাওয়াত করলে এক শব্দে কত সওয়াব? বাইবেল পড়লে, গীতা পাঠ করলে, রামায়ণ, শ্রীমদ ভাগবত গীতা কোন সওয়াব আছে? কিন্তু কোরআনের একটা অক্ষর পড়লে আমলনামায় দশ নেকি দিবে কে? যারা কোরআন পড়তে জানি না কোরআন যেন শিখে নেই। এইখানে মাদ্রাসা আছে, এক ভাই সিনেমা কিনে, সিনেমা হল কিনে এটার মাদ্রাসা বানায় ফেলছে। চমৎকার না আইডিয়াটা? পৃথিবীতে আইডিয়ার বড় দাম, জাস্ট ট্রাই টু জেনারেট নিউ আইডিয়াস, ইউ উইল উইন দা ওয়ার্ল্ড, গোটা বিশ্ব আপনি জয় করবেন যদি মাথায় আইডিয়া থাকে, ঠিক কিনা? কি সুন্দর আইডিয়া ভাই! আগে ছিল কি? সিনেমা, এখন হচ্ছে মাদ্রাসা, এখন কি পারা যাবে না এরকম? ছেলেমেয়েদেরকে মাদ্রাসা বিরুদ্ধে দিবেন, মসজিদে সান্ধ্যকালীন কোরআন শিক্ষার আসর করবেন। ইমাম আসেন কারা কারা দেখি? আইম্মাতুল মাসাজিদ, বিভিন্ন মসজিদের ইমাম, ও অনেক ইমাম আসছে তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। আমি অনুরোধ করব, ছোটবেলায় আমরা মক্তবে যেতাম কোরআন পড়ার জন্য, এই মক্তবের সিস্টেম আশা করি চালু আছে আপনাদের মসজিদে, আছে না? আচ্ছা, এটা ছোটদের জন্য, মুরব্বীদের জন্য একটা সিস্টেম করার দরকার আছে না নাই? বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর, ইমাম সাহেবরা যারা হাত তুলছেন করা যাবে? হ্যাঁ,
ইনশাআল্লাহ বলেন বিকেলে বা সন্ধ্যায় বয়স্কদের কোরআন শিক্ষার আসর আর বয়স্করা যারা পারেন না একটু যাওয়া যাবে পড়ার জন্য এগুলো হইতেছে ওয়াজ আপনাদের খোঁজ খবর নেন কি করলেন কার কি অবস্থা কেমনে একটু ইমপ্রুভ করা যায় কেমনে জান্নাতের রাস্তাটা একটু ক্লিন করা যায় এক ধাপ এগিয়ে যাওয়া যায় এগুলোই ওয়াজ ঠিক কি না তাহলে যারা আমরা কোরআন জানি না আজকের এই গাইবান্ধার বিশাল জনসমুদ্রের এই প্রোগ্রাম তখনই সফল হবে যখন এই নিয়ত করে আমরা ফিরতে পারবো যে কোরআন শিখে মরতে চাই রাজি আছে সবাই রাজি আছে সবাই তাহলে নফল ইবাদতের এক নম্বর লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করে আমরা আল্লাহর কাছে যেতে চাই লিস্ট নাম্বার টু তাহাজ্জুদের সালাত কিসের সালাত পড়েননি মাঝে মাঝে নাকি ফজরই পড়তে পারেন না হ্যাঁ রব্বুল আলামিন বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা ইয়াবআসাকা মাকামাম মাহমুদা রাত্রিবেলায় যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করবে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে এই যে এপ্রিল মাসে রমাদান আসতেছে না রমজানে সাহরি খাওয়ার সময় আপনারা তাহাজ্জুদ করে নেবেন ফজরের আগে দিয়ে পারা যাবে না ওই টাইমে আল্লাহর রহমত বরকত খুব বেশি আল্লাহ নাজিল করেন আল্লাহ প্রথম আকাশে যখন নেমে আসে সুবহানাল্লাহ পড়েন আর ডাকতে থাকে এই কার কি লাগবে চাও কার কি লাগবে উনি ডাকে দেওয়ার জন্য আমাদের চাওয়ার সময় নেই আমাদের যাওয়ার সময় নাই কার কি লাগবে ওই সাহারির সময় তাহাজ্জুদ করে আল্লাহর কাছে যান আপনার মনোবাসনা সব পূর্ণ করে দিতে পারে কে কোরআনে ঘুমের কয়েকটা আরবি আছে ঝিমুনি ভাব যে আসে এটাকে আরবিতে বলে নুআস অনেক সময় গাড়িতে বসে থাকলে এরকম ঝিমুনি আসে আছে না এটার আরবিতে কি বলে নুআস আর হালকা সামান্য ঘুম যেই ঘুমে মানুষ ঘুমায় আবার আশেপাশে কে যেন কথা বলে শোনাও যায় এরকম একটা পাতলা ঘুম আছে না নাই এটাকে ইংরেজিতে বলে পাওয়ার ন্যাপ এটারে বলে সিনা এটারে কি বলে আর সিম্পল ঘুম আমরা যেটা রাতে ঘুম দেই এটারে বলে নাউন এটারে কি বলে এই সিনা আর নাউন কোরআনের এক আয়াতে আছে না নাই আয়াতুল কুরসির ভিতরে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউন আল্লাহর সিনাও নাই আল্লাহর নাউনও নাই তাহলে একটা পেলাম নুআস ঝিমুনি আরেকটা পেলাম হালকা ঘুম সিনা আরেকটা পেলাম স্বাভাবিক ঘুম এটার বলে নাও আরেকটা আছে গভীর ঘুম এটার বলে হুজু এটার কি বলে সবাই আওয়াজ করে বলতে হবে এটার কি বলে হুজু এটা কখন হয় রাত তিনটার পরে হয় আহারে কি আরামের ঘুম কম্বল টাইনে টাইনে ঘুমাইতে মন চায় অ্যালার্ম বাজতে থাকে অ্যালার্ম আরেক দিকে ফালাইয়া মজার ঘুম আর নাক ডাকে আসে না নাই শেষ রাতের মজার ঘুমটাকে আরবিতে বলে হুজুর এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজ পড়া হয় ওই নামাজটারে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ পড়েন সুবহানাল্লাহ ওই নামাজটারে আল্লাহ বড্ড পছন্দ করে ওই নামাজ যারা পড়ে তাদেরকে কাছে টেনে নেয় কে মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে রাজি আছেন তো সবাই আল্লাহর নৈকট্য পাওয়ার তিন নম্বর নফল ইবাদত হচ্ছে দোয়া করা কি করা দোয়া করতে রাজি আছেন তো সবাই দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল আর দোয়া উমুকুল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস যে দোয়া করলো না সে কিচ্ছু করলো না ঠিক কি না যার দোয়া মিস তার সব মিস ঠিক কি না এজন্য নামাজের মধ্যে আমরা দোয়া করি সূরা ফাতিহা হচ্ছে সূরাতুন দোয়া দোয়ার সূরা একটা দামি দোয়া আমরা সালাতে পড়ি আমরা অর্থই জানি না দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল সবাই পড়ে ইহদিনাস সিরাতাল আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়তে হবে আমিন ইহদিন সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি আমারে সরল সঠিক পথ দেখান আল্লাহ আপনি আমারে সোজা পথ দেখান কোন বাঁকা পথে আমাকে নিয়েন না বিশ্বনবী খেজুরের ডাল ভেঙে মরুভূমিতে একটা ডাক দিলেন সোজা বললেন এটা সিরাতাল মুস্তাকিমের পথ আর ডানে বায়ে ছোট ছোট আর অনেকগুলো দাগ টানলেন বিশ্বনবী বললেন এগুলো শয়তানের পথ
ডান দিকে শয়তান হাতছানি দিবে, মাহফিলে যাস না, বিপিএল এর খেলায় শয়তান এভাবে হাতছানি দিবে, মাহফিলে যাবি না, হিন্দি সিরিয়াল দেখতে আয়। শয়তান ডানে বাঁয়ে ডাকবে, মাহফিলে যাবি না, ওই যে কনসার্ট হয় কনসার্ট দেখতে আয়। কোরআনের মাহফিলে যাবি না, ক্যাসিনো খেলার ব্যবসা করতে আয়। ডানে বাঁয়ে ছোট্ট ছোট্ট ডাক দিবে, কোরআনের আন্দোলনে যাবি না, বামপন্থীদের সাথে আন্দোলনে আয়। এরকম সিরাতুল মুস্তাকিমের ডানে বাঁয়ে রাম আর বামপন্থীদের ডাক আছে না নাই? কোন ডাকে মুসলমান যায় না, ডানে বাঁয়ে কোথাও মুসলমান মুভ করে না, মুসলমান চলে সোজা রাস্তায়। এ রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। চিল্লায় বলতে হবে, রাস্তার নাম কি? প্রতিদিন এই রাস্তাটা আমরা আল্লাহর কাছে চাই। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা আপনি আমাদেরকে দেখান। চিল্লায় পড়েন আমিন। এজন্য দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক মিসাইল, এটা হচ্ছে একটা মিসাইলের মতো, এটা মিসাইলের মতো। মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তুতে যে ভেদ করবে, দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্যবস্তুতে যে আঘাত করে, আল্লাহর আরশে যে নক করে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? সবার জন্য করবেন, অন্যের জন্য করবেন। অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করবো, আরেকজনের জন্য করে কি লাভ? এরকম কথা অনেকের আসরা নাই, লাভ আছে। অন্যের জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে আপনার নিজের জন্য কবুল করে কে? উদাহরণস্বরূপ আপনি দোয়া করলেন, আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও। তখন ফেরেশতারা বলে, আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? আপনি যদি দোয়া করেন, আল্লাহ আমার এই ভাইটার কোনো টাকা পয়সা নাই, আপনি তারে ধনী বানিয়ে দেন, ফেরেশতারা বলে, আল্লাহ যিনি দোয়া করতেছেন তিনি যদি গরিব হয়ে থাকেন আগে তারে ধনী বানিয়ে দেন। এজন্য আমরা দোয়া করব, ইটস এ ওয়েপন, এটা আমাদের অস্ত্র। AK-47 আমাদের অস্ত্র না, তলোয়ার আমাদের অস্ত্র না, কামান মুমিনদের অস্ত্র না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয়। মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া। চিল্লায় বলতে হবে, আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? আরো জোরে বলেন, কার কাছে করবেন? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। এরপরে 4 নম্বরে নফল আবাদত হচ্ছে জিকির করা। কি করা? কি করা? পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে আল্লাহর কাছে প্রিয় কথা 4টি, চিল্লায় বলেন কয়টি? 1 নম্বরে সুবহানাল্লাহ, 1 নম্বরে সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 3 নম্বরে আল্লাহু আকবার, 4 নম্বরে আল্লাহু আকবার, 4 নম্বরে আল্লাহু। এই 4টা তাসবিহ পড়া যাবে? যাবে। আবার বিষ্ণুই বললেন, কালিমা চান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। আল্লাহর কাছে দুইটা বাক্য আছে বড্ড প্রিয়, জিব্বায় উচ্চারণ করতে একেবারেই হালকা, কেয়ামতের দিন মিজানের পাল্লায় উঠিয়ে দিয়ে দিলে ওজন হয়ে যাবে সবচেয়ে ভারী। সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর কথার ওজন কত, দুইটা বাক্য জিব্বায় উচ্চারণে পাতলা বা হালকা, আল্লাহর কাছে বড্ড প্রিয়, কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন ভারী হয়ে যাবে। এই দুইটা বাক্যের একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে সাথে আওয়াজ তুলে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নামাজের পরে তাসবিহগুলো পড়ার দরকার আছে না নাই? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন তো, এই ডান হাতের গিড়ায় পড়বেন, পারবেন?
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু আত-তাসবীহা বিয়ামিনিহি, আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের গিরায় তাসবীহ পড়তে কোন সুবহানাল্লাহ, আর জিকির করবেন ভদ্রভাবে উযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওল, জিকির করার পদ্ধতি নাম্বার 1 মনে মনে নীরবে নিঃশব্দে আওয়াজ করে লাফালাফি করে জিকির করা যাবে না। কেউ যদি লাফালাফি করে জিকির করে এর বুঝাবেন ভাই নিজেকে সংবরণ করো, লাফালাফি করে জিকির বিশ্বনবী করে নাই চিল্লায় বলেন ঠিক কিনা, লাফালাফি করে জিকির সাহাবারা করে নাই চিল্লায় বলেন ঠিক কিনা, ধীরে সুস্থে সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন আমরা ওইভাবে করব ঠিক কিনা বলেন। নফল ইবাদতের 5 নম্বর হচ্ছে দান করা, কি করা কি করা, যাকাত দেয়া, দেন তো আপনারা যাকাত আদায় করেন তো, দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলো খাত, দে যাকাত তোরা দে রে যাকাত, পড়ে না আমিন, গোপন দান আল্লাহর কাছে প্রিয়, দেখিয়ে দিলেও কবুল হয় কিন্তু গোপনে দান করলে এটা 100% কবুল করে নেবে কে, লুকিয়ে দান করবেন কেউ যেন আপনার নাম না জানে, রাত 12টার দিকে মসজিদের দান বক্সে 500 টাকা রেখে আসবেন ওইটার দাম বেশি, আর বিশাল জনতার মঞ্চে 1 কোটি টাকা দিলে ওইটার সমান হবে না, আওয়াজ করে বলেন ঠিক কি না, কারণ এখানে দান করলে অমুক ভাই দিয়েছে 2 কোটি টাকা বলেন মারহাবা, এই মারহাবার মধ্যে 1 লাখ থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু লুকিয়ে যে 5 টাকা দান করলেন ওইটারে কিয়ামতের দিন আল্লাহ সওয়াব বাড়াতে বাড়াতে উহুদ পাহাড়ের সমান করে বড় করে আপনার আমল নামায় ঢুকায় দিবে। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়ে দেখেন কত সুন্দর নাসিব তোমার আর আল্লাহর মাঝে, এরকম গোপন ডিলিংস আছে নাকি যেটা তুমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহর সাথে গোপন ডিলিংস করবে, তুমি গোপনে কোনো দান করেছো নাকি যেটা আল্লাহর চোখ ছাড়া পৃথিবীর কোনো চোখ দেখেনি, এরকম গোপন কিছু দান আমাদের জীবনে থাকার দরকার আছে না নাই। 6 নম্বর নফল ইবাদত হচ্ছে মানুষকে খাওয়ানো, মানুষকে কি করবেন কি করবেন নাকি খালি খাইবেন, খাইবেন কে কে দেখি কেউ খাবেন না তো, যারা খাওয়াবে এদের খাওয়াগুলো খাবে কে, খাইবেন কে কে এই কয়েকজন, আচ্ছা এবার খাওয়াবেন কে কে দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কিয়ামতের দিন আল্লাহ বলবে হে বান্দা ইস্তাতআমতুকা ফালাম তুতইমুনি, আল্লাহ বলবে হে বনি আদম আমার ক্ষুধা লাগছিল আমি খাবার চাইছিলাম তুই আমার খাবার দেস নাই, বান্দা বলবে আল্লাহ আপনি খাইতে চাইছিলেন, আরে আপনি খাইতে চাইলে তো হোটেল শেরাটন থেকে বস্তা বস্তা খাবার বক্স করে নিয়ে আসতাম, কই কোনোদিন তো চান নাই, আল্লাহ ডেকে বলবে গোলাম ওই যে না খেয়ে থাকা ভিক্ষুকটা তোর দরজায় গিয়েছিল তোর দুয়ারে গিয়েছিল তোর কাছে হাত পেতেছিল খাবার চেয়েছিল, আমার না খেয়ে না খেয়ে থাকা বান্দাটারে ওই দিন যদি তুই খাওয়ায় দিতি ওই বান্দারে খাওয়ালে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত, আমার গরিব দুঃখী বান্দারে খাওয়াইলে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত, এজন্য আল্লাহর হাবিব সাহেব মদিনাতে যেই সর্বপ্রথম ঘোষণা দিলেন আতিউত তুআ খাবার খাওয়াও, মদিনার খাদ্য সংকট দূর করে দাও, এজন্য খাবার খাওয়ানোর খাওয়ানোর মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারি, মানুষকে খাওয়াতে মন চায় তো আপনাদের, হ্যাঁ খাওয়ানোর অভ্যেস আছে নাকি মেহমান আসলে রেগে যান, অনেকে মেহমান আসলে নাকোশ হয় খালি মেহমান আসে খালি মেহমান, ও মিয়া মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না, সে আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে আপনার রিজিকে বরকত বাড়ানোর জন্য আসে, জোরে বলেন ঠিক কি না, বরকত খাওয়াবেন খাওয়াবেন, আর যত নফল ইবাদত করবেন রেগুলার করব, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আমরা যাই করি না কেন রেগুলার করব, রাজি আছেন তো, রেগুলার করলে নফল ইবাদত গুলা বরকত দেয় কে, এবার আমি প্রশ্ন করি উত্তর দেন, কোরআনের আলোকে আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম কি, কি দেওয়া কি দেওয়া, সেজদা দেওয়া, বেশি বেশি সেজদা দিবেন তো,
সেজদা দিয়ে কার কাছে চাইবে আর হাদিসের আলোকে আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম কি নফল ইবাদত করা চিল্লায়ে বলো মুসলমান কি করা নফল ইবাদত করা আমরা যারা বেশি বেশি আল্লাহকে সেজদা দিয়ে বেশি বেশি নফল ইবাদত করে আল্লাহর প্রিয় বান্দা বান্দা হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা বলি আমিন যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আমার স্মৃতি আমাদের সবার স্মৃতিপট থেকে মুছে দেয় আমরা সবাই আওয়াজ করে পড়বো আমিন আর সত্য সুন্দর হকের পক্ষে যা বলেছি তার সবটুকু আল্লাহ যেন প্রথমে আমাকে আমলের তৌফিক দান করে আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে আমরা পড়ি আমিন আমরা যেন সবাই বেশি বেশি লম্বা সিজদা দিয়ে নফল ইবাদত করে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের খাতায় নিজের নাম তুলতে পারি আল্লাহ তুমি কবুল করো আমরা পড়ি আমিন আমিন।